পাঠশালায় বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা রাইটিংয়ের একটা অংশ সংলাপ রচনা নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার 10 নম্বর সিরিয়ালে, কোশ্চেনের সিরিয়ালে দুটো অংশ থাকে, একটি সংলাপ রচনা এবং অপরটি প্রতিবেদন রচনা। সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনা দুটোর মধ্য থেকে যে কোনো একটি পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়। মোট 150 শব্দে উত্তরটি লিখতে হয় এবং তার জন্য 5 নম্বর বরাদ্দ থাকে। সংলাপ বা ডায়ালগ, এই বিষয়টি হলো পারস্পরিক কথোপকথন বা কথাবার্তার মাধ্যমে যে মানুষের মধ্যেকার যে বিনিময়, অর্থাৎ কথাবার্তা চালানো, এটাকেই বলা হয় সংলাপ। সংলাপের ক্ষেত্রে একজন শুনে এবং আরেকজন বলে, এবং পারস্পরিক দ্বিতীয় ক্ষেত্রে আবার দ্বিতীয়জন বলে এবং আরেকজন শোনে, এইভাবে কথোপকথনটা এগোয়। সাধারণত আমরা বিভিন্ন নাটকের ক্ষেত্রে, যে বিভিন্ন ধরনের নাটক আমরা পড়ি বা শুনি, সেখানে বিভিন্ন নাটকের চরিত্রগুলো তারা এক একটা সংলাপ উচ্চারণ করে বা তাদের বক্তব্য রাখে এবং অন্যান্য চরিত্ররা তারপর আস্তে আস্তে তাদের নিজেদের সংলাপ বলে। এভাবে নাটকের গতি প্রকৃতি এগোয়। আমাদের এই যে সংলাপ, মধ্যশিক্ষা পর্ষদে যে সংলাপ রাইটিং স্কিলে যে অংশটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো চরিত্র নেব না, সাধারণত দুটো চরিত্রের মধ্য দিয়ে, অর্থাৎ দুই বন্ধুর মধ্যে, দুই বান্ধবীর মধ্যে, এইভাবে সংলাপটা এগোয়। দুটো চরিত্র থাকে নাটকের ক্ষেত্রে। আমরা যেমন সংলাপ দেখি, যেমন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটা নাটক সিলেবাসে রয়েছে সিরাজদৌলা, শচীন্দ্রনাথ সেনগুপ্তের এই নাটক, এখানে আমরা অনেকগুলো চরিত্র পাই। কিন্তু আমাদের এই সংলাপ রচনায় আমাদের কিন্তু সাধারণত দুটো চরিত্র থাকবে এবং এই দুটো চরিত্র তাদের নানা কথোপকথনের মধ্য দিয়ে সংলাপটা এগোবে। 150 শব্দের মধ্যে সংলাপটা হতে হবে। সংলাপ যে রচনাটা দেওয়া হয় সেটা কিন্তু একটা কাল্পনিক বিষয়, একটা কাল্পনিক সংলাপ আমাদের লিখতে হয়। হয়তো সেই সম্বন্ধে আমরা প্রাত্যহিক জীবনে কোনো ধরনের কথাবার্তা হয়তো বলিনি, কিন্তু আমরা যখন সংলাপ লিখবো তখন ওই কাল্পনিক যে বিষয়টা, যে বিষয়টা আমাকে দিয়ে দেওয়া হবে, সেই বিষয়ের উপর আমাদের সংলাপ লিখতে হবে। তাই সংলাপ রচনার একটা প্রধান উদ্দেশ্য হলো যে শিক্ষার্থী, অর্থাৎ যে শিখছে, যে পড়াশোনা করছে, তার কল্পনা শক্তির বিকাশ ঘটানো। তাই সংলাপ রচনা কেবলমাত্র পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য নয়, তার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর যে কল্পনা শক্তি, সেই বিকাশ কতটা ঘটানো যায়। তাই সংলাপ রচনার ক্ষেত্রে আমাদের বারবার করে বাড়িতে পরীক্ষার আগে বারবার নানা বিষয় নিয়ে প্র্যাকটিস করা উচিত বা অনুশীলন করা দরকার। তাহলে নানা বিষয় নিয়ে আমরা সংলাপ লেখা শুরু করলে আমাদের কল্পনা শক্তির বিকাশ ঘটবে। প্রথমে যে সংলাপটা দেবে পরীক্ষায়, সেই সংলাপটা নিয়ে বা যেই সংলাপগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করব, সেই সংলাপের বিষয়টা প্রথমে আমরা বিষয়টাকে ভালোভাবে পড়ব এবং তারপর একটা ধারণা, মনের মধ্যে একটা ধারণা তৈরি করে নেওয়ার চেষ্টা করব। কারণ সংলাপ সম্বন্ধে যদি কোনো একটা ধারণা মনের মধ্যে না গাঁথতে পারি বা না রচনা করতে পারি, তাহলে কিন্তু সংলাপটা সম্বন্ধে আমি বেশি কিছু লিখতে পারবো না। সাধারণত সংলাপে দুটো চরিত্র থাকে। সাধারণভাবে সেই দুটো চরিত্র তারা কিন্তু বিপরীত মতামত প্রকাশ করে। যদি তারা শুরুর থেকেই একই ধরনের কথা বলে, তাহলে সেটা কিন্তু সংলাপটা এগোবে না। তাই সাধারণভাবে সংলাপের চরিত্রগুলো বিপরীত মতামত কিন্তু প্রকাশ করবে, একজন পক্ষে থাকবে আর একজন বিপক্ষে। কিন্তু সংলাপ কখনো কিন্তু বিতর্ক নয়। এটা যে সবসময় বিপরীত মতামত প্রকাশ করতে হবে এমন কিন্তু বাধ্যতামূলক নয়। সাধারণভাবে বিপরীত মতামত প্রকাশ করে, কিন্তু সংলাপের শেষ দিকে যখন পরিণতি আসে, অর্থাৎ যখন সংলাপটা শেষ হয়, তখন দেখা যায় যে সেই কোনো একটা ব্যাপারে দুটো চরিত্রের মতামত কিন্তু একটা স্থির সিদ্ধান্তে পৌঁছয়, অর্থাৎ তারা কিন্তু একটা সিদ্ধান্তে গিয়ে স্থির হয়। যে নেগেটিভ ছিল বা যে পজিটিভ ছিল, অর্থাৎ যারা নেতিবাচক বা ইতিবাচক কথাবার্তা বলছিল, তারা কিন্তু একটা স্থির সিদ্ধান্তে পৌঁছয় সে বিষয়টা সম্বন্ধে। এই সংলাপের মধ্য দিয়ে, সংলাপ রচনার মধ্য দিয়ে কিন্তু তথ্য এবং যুক্তিবোধ গড়ে ওঠে। কারণ সংলাপের নানা চরিত্রের, মানে যে দুটো চরিত্র থাকে, সেই দুটো চরিত্রের যে কথোপকথনের মধ্য দিয়ে কিন্তু নানা তথ্য এবং যুক্তির জাল বিন্যাস করানো হয়। সংলাপ
কখনো কিন্তু বেশি শব্দ বা বাক্যবহুল যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। কারণ প্রথমেই বলা আছে, প্রথমেই বলেছি যে 150 শব্দের বেশি হবে না, তাই সংলাপটা যখন রচনা করব সেটা কিন্তু যাতে বেশি বড় না হয়। সংলাপের শুরুটা যাতে খুব সুন্দর হয়, হঠাৎ করে আকস্মিকভাবে যাতে সংলাপটা বা দুজনের মধ্যে কথোপকথনটা শুরু না হয়, একটা সুন্দরভাবে একটা শুরু, সেটা কিন্তু যারা যিনি পরীক্ষক যিনি খাতাটা দেখবেন তার কাছে একটা ভালো ইমপ্রেশন তৈরি করবে। সংলাপের তিনটি পর্যায়, প্রথমটা হলো সূচনা, দ্বিতীয়টা তারপর সংলাপের যে অগ্রগতিটা হয় এবং শেষে পরিণতি, অর্থাৎ শেষ মুহূর্তে পরিণতির মাধ্যমে সংলাপটা কিন্তু শেষ হয়। সংলাপে চরিত্রদের নাম ঠিক করতে হবে। প্রথমে যে দুই বন্ধু দেওয়া হবে সেই দুই বন্ধুর কিন্তু চরিত্র, যে চরিত্র দুটো আছে, যেহেতু বন্ধু দুজনই কাল্পনিক তাই দুজন বন্ধুর নামকরণ করতে হবে। সংলাপের চরিত্রদের নাম ঠিক করতে হবে বাস্তবসম্মতভাবে। হাস্যকর কোনো কিছু করা কিন্তু একদম উচিত নয়। অনেকে সংলাপ রচনা করার সময় এমন নামকরণ করে দুই বন্ধুর যেগুলো পরীক্ষা যিনি খাতা দেখবেন তার মধ্যে একটা বাজে প্রভাব তৈরি করে, বাজে ইমপ্রেশন তৈরি করে পরীক্ষার্থীদের সম্পর্কে। যেমন অনেকে ছোটা ভীম, কালিয়া এরকম নামকরণ করতে পারে, বান্টি, বাবলি, চুন্নু, মুন্নু এরকম উল্টোপাল্টা অনেকেই নামকরণ করে, খাতা দেখার সময় এটা দেখা গেছে। তাই এরকম নামকরণ না করে একটু ভদ্রস্থ নামকরণ করতে হবে, নাহলে যিনি শিক্ষক যিনি খাতা দেখবেন তার মধ্যে কিন্তু একটা, যিনি যে পরীক্ষা দিয়েছে তার সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হবে। সংলাপ রচনার ক্ষেত্রে উল্টোপাল্টা অনর্থক কথাবার্তা, নাটকীয়তা অর্থাৎ খুব নাটক করে কথা বলা, এই সমস্ত করা একদমই উচিত নয়। সংলাপের যে চরিত্র, যে দুটো চরিত্র থাকবে, ধরা গেল যে দুটো চরিত্রের নাম রাম কিংবা শ্যাম, এই যে তারা যে সমস্ত সংলাপ বলবে সেই সংলাপ রচনার ক্ষেত্রে দুটো চরিত্রকে কিন্তু সমান সুযোগ দিতে হবে। দেখা গেল একটা চরিত্র অনেকক্ষণ বলে যাচ্ছে, সে 8 লাইন বলে গেল, মানে তার সম্বন্ধে 8 লাইন লিখলাম আর পরের চরিত্রটা শুধু হ্যাঁ বা না বলেই উত্তরটা শেষ করে দিল, এরকম যাতে না হয়। কারণ দুটো চরিত্র যাতে সমান কথাবার্তা বলে দুটো চরিত্রকে কিন্তু সমান সুযোগ দেওয়া উচিত। একটা চরিত্র বেশি বলে গেল আর একটা চরিত্র শুধু হ্যাঁ বা না বলে গেল সেটা কিন্তু ঠিক নয়, এটা কখনো ভালো সংলাপের সাইন নয়, ভালো সংলাপের দিক নয়। সংলাপ রচনার ক্ষেত্রে ভাষা কিন্তু অত্যন্ত সহজ সরল হওয়া দরকার, খুব জটিল কঠিন কিছু শব্দ চয়ন করা একদমই উচিত নয়। আর একই ধরনের কথা সংলাপে বারবার বলা উচিত নয়। অনেক সময় যে পরীক্ষার্থী যে লিখছে, যে পরীক্ষা দিচ্ছে, সে তার সংলাপটাকে কমপ্লিট করার জন্য, তার যে নির্দিষ্ট শব্দসীমার মধ্যে সংলাপটাকে শেষ করার জন্য সে মাথার মধ্যে তার কিছু আসছে না, এই জন্য সে একই ধরনের সংলাপ বারবার, একই ধরনের কথা বারবার লিখে যাচ্ছে, এটা কখনোই উচিত নয়। একদম শুরুর থেকে সংলাপটা কী হবে, কী হওয়া উচিত, সেই সংলাপটার যে বিষয়বস্তু পাওয়ার পরে মনের মধ্যে একটা ধারণা তৈরি করে তারপর ধীরে ধীরে সংলাপটাকে নিয়ে সূচনা, অগ্রগতি এবং পরিণতির মধ্য দিয়ে সংলাপটাকে শেষ করতে হবে। সংলাপের এই যে বিষয়গুলো এগুলো মাথায় রেখে সংলাপ রচনা করতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কী কী সংলাপ তা নিয়ে একটা ভিডিও তৈরি করা হবে। চ্যানেলটির সঙ্গে থেকো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও আর কী ধরনের ভিডিও।